সম্মানিত মুসল্লি কেরাম, আজকে সংক্ষিপ্ত খুতবার আলোচ্য বিষয় হচ্ছে মৃত্যু। আর মৃত্যুরই আলোচনা করলেই এমনিতেই মানুষ স্পিড হারিয়ে ফেলে, গতি হারিয়ে যায়। কারণ ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন জান্নাতের সার্টিফিকেটধারী সাহাবি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুই দুইটা কন্যাদের দামাদা, খলিফাতুল মুসলিমিন, যাদের সুন্নাকে আঁকড়ে ধরার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি উম্মতকে নসিহা করে গেছিলেন, এমন একজন জলিল কাদার সাহাবি। তিনিও যখন কবরের পাশ দিয়ে হেঁটে যেতেন তো কাঁদতে কাঁদতে তার দাড়িগুলো ভিজে যেত। এ হলো কবর, একাকীর ঘর, একদম একাকীর ঘর, কোনো জানালা দরজা নাই, কোনো সাহায্যকারী নাই, কোনো আত্মীয় স্বজনের সাথে যোগাযোগের ব্যবস্থা নাই, দুনিয়ার অর্থ সম্পদ কোনো কিছুই সহযোগিতা করার ক্ষমতা রাখে না, দুনিয়ার শক্তি ক্ষমতা সব কিছু সেখানে একদম নিশ্চিহ্ন হয়ে যায়। মরার সাথে সাথে আমার লাশটা একটা অমূল্য এবং এমন একটি পাত্র বা জিনিসে পরিণত হয় যে সব থেকে কাছের মানুষগুলো, মহাব্বতের মানুষগুলো পর্যন্ত আমি যে কষ্ট করে বাসা বাড়ি বানিয়েছিলাম, খাট বানিয়েছিলাম, সুন্দর বিছানা বানিয়েছিলাম, সে বিছানা সে বাড়িতেও রাখে না। অগাধ ভালোবাসা সত্ত্বেও সবাই চেষ্টা করে দ্রুত কেমনে লাশটিকে বাসার থেকে বের করা যায়। এমন বিভৎস অবস্থা যে বাড়িতে কয়েকদিন ধরে মানুষ অস্বস্তি ভোগ করে, যেখানে যে বাড়িতে মানুষ মারা যায় কেমন যেন বাড়িটা একটা অন্ধকারচ্ছন্ন, শোগা সম্পন্ন একটা বাড়িতে পরিণত হয়। রাত্রের অন্ধকার নেমে আসলেই সবাই ভয় থাকে, আতঙ্ক থাকে, কেমন যেন খাহাকার হাহাকার একটা অবস্থা এ বাড়িতে বিরাজ করে, এমনকি এলাকাতেও। সুতরাং এমন একটি সময়, এমন একটি জায়গা, যে জায়গায় আমাকে আপনাকে যেতেই হবে। মৃত্যু এমন একটা জিনিস, পৃথিবীতে যত যা আছে মানুষ অস্বীকার করেছে, কিন্তু মৃত্যুকে কেউ অস্বীকার করেনি। হিন্দু হোক, খ্রিস্টান হোক, ইহুদি হোক, বৌদ্ধ হোক, মুসলিম হোক, যে জাতি হোক না কেন, যে প্রাণী হোক না কেন, কমপক্ষে মৃত্যুর ব্যাপারে সবাই ঐক্যমত, এ নিয়ে কারোর দ্বিমত নাই। আমাদের চোখের সামনে আমরা যা দেখতেছি এগুলো সবই অস্থায়ী, এগুলো চিরস্থায়ী নয়, এগুলো কোনোটাই আমাদের সঙ্গে যাবে না। আল্লাহ তাআলা বলে দিয়েছেন, ইন্নাল্লাহ ইনদাহু ইলমুস সাআহ ওয়া ইউনাজ্জিলুল গায়সা ওয়া ইয়ালামু মা ফিল আরহাম ওয়া মা তাদরি নাফসুম বিআইয়্যি আরদিন তামূত। আল্লাহ তাআলার নিকটে পাঁচটি গায়েবি জিনিস আছে যেটা অন্য কেউ জানে না। তার মধ্যে একটি হচ্ছে কে কখন কোথায় মারা যাবে, কেউ জানে না আল্লাহ ছাড়া। কার মৃত্যু যে কোথায় হবে এটা আল্লাহ তাআলা ছাড়া কেউ জানে না, এবং কখন হবে এটাও কেউ জানে না। কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়ব। আল্লাহ তাআলা বলছেন, হে নবী আপনি বলে দিন, তোমরা যারা মৃত্যুর থেকে পলায়ন করতেছ, মনে রাখো মৃত্যুর থেকে পালিয়ে কোনো লাভ নাই, মৃত্যু তোমাকে গ্রাস করবেই করবে। এরপরে তোমাকে যিনি গায়েব জানেন, যিনার কাছে সব কিছু উপস্থিত সামনে,
তার দরবারে তোমাকে হাজির করা হবে আর তিনি সব সম্পর্কে জানেন যা কিছু করেছো দুনিয়াতে সব সম্পর্কে জানেন সূরা জুমা এই আয়াতটি আমাদেরকে স্মরণ করিয়ে দিচ্ছে যে আমাদেরকে মৃত্যু গ্রাস করবি মৃত্যু আমাদের ছাড়বে না আমরা মৃত্যু থেকে পালাচ্ছি আল্লাহ তাআলা এই কথা বলছেন পালাচ্ছি কেন আসলে তো পালানো হচ্ছে না মৃত্যুর দিকে যাচ্ছে আমরা যত দিন যাচ্ছে ঘন্টা যাচ্ছে সময় যাচ্ছে আমরা মৃত্যুর দিকে দৌড়াচ্ছি কিন্তু আল্লাহ বলছেন পালাচ্ছ হ্যাঁ আমাদের কাজ কামগুলো এমনই দেখা যাচ্ছে যে মনে হচ্ছে আমরা বাঁচব না নাকি মরব না এই যে আমরা বাড়িগুলো বিল্ডিংগুলো তৈরি করছি 100 বছর গ্যারান্টি আসলে 100 বছর কি বাঁচব আমরা আমাদের মাথার মধ্যে একটাই আছে যে আমি তো যা করছি করছি আমার সন্তানরা যেন সুখী থাকে একটা অদ্ভুত ডিউটি এবং চাকরি আমরা নিয়ে নিয়েছি আসলে এটা সবার ক্ষেত্রে প্রত্যেকই আমরা চাকরিটা নিয়ে নিয়েছি ছেলে সন্তানদের দায়িত্ব তারা যেন সুখে থাকে অথচ ছেলে মেয়ে মরার পরে যদি কাজে না আসে তাহলে পরে একদম বিফল ইজা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালু যখন মানুষ মারা যায় তখন তার সব আমলগুলো বন্ধ হয়ে যায় ইল্লা সালাসা ইল্লা মিন সাদাকাতিন জারিয়া এক নম্বর সাদকায়ে জারিয়া এই মসজিদ যারা বানিয়েছেন জায়গা দিয়ে সম্পদ দিয়ে শ্রম দিয়ে বুদ্ধি দিয়ে পরামর্শ দিয়ে এরা সবাই এর মধ্যে আছেন সাদকায়ে জারিয়া মসজিদ প্লাস মাদ্রাসা যে মাদ্রাসায় দিনই শিক্ষা দেওয়া হয় সাদাকা জারিয়া ইলমিন ইনতাফা বিহি এমন জ্ঞান যে জ্ঞান দিয়ে আজীবন মানুষ উপকৃত হয় অবশ্যই এটা নিঃসন্দেহে বলতে হবে কোরআন সুন্নাহর জ্ঞান পৃথিবীতে দুনিয়াবি জ্ঞান এমন কিছু নাই যে দ্বারা মানুষ উপকৃত হয় সাময়িক উপকৃত হয় পেলেন বানিয়েছেন আপনি সাময়িক উপকৃত হচ্ছে কিন্তু এলেম এমন একটা জিনিস এটা সবথেকে হচ্ছে দামি জিনিস আপনি আমাকে প্লেন বানিয়ে দিলেন আমি বাংলাদেশ থেকে বিভিন্ন দেশে যেতে পারলাম এ সামান্য পৃথিবীটা ঘোরার ব্যবস্থা করে দিলেন দুনিয়াতে যত কিছু আসবাবপত্র রয়েছে সব কিছুই এই সামান্য পৃথিবীতে যাওয়ার আসার জন্য বাড়ি গাড়ি যাহা কিছু বলেন কিন্তু এলেম আপনাকে এ দুনিয়ার থেকে নিয়ে একদম জান্নাত পর্যন্ত পৌঁছে দিবে এজন্য সব থেকে দামি এলেম হচ্ছে কোরআন সুন্নাহ এলেম এই এলেম থেকে যারা বঞ্চিত তারা সব কিছুর থেকে বঞ্চিত আলহামদুলিল্লাহ বর্তমান সময়ে দেখা যাচ্ছে যে অনলাইনের মাধ্যমে ডাইরেক্ট না পারলেও অনলাইনের মাধ্যমে এক ভাই আমার কোরআনের তালিম দেয় তো তার সাথে মেয়র আছে একজন বলছেন যে আমি এসপি না ওসি ছিলেন মানে এই যে লোকগুলোর পরিবর্তন চেয়ারম্যান আছেন প্রাক্তন চেয়ারম্যান ওনা শিখতেছেন এখন তাহলে ইনাদের তো বয়স কম না এই বয়সে কোরআন শেখার তাদের আগ্রহ জাগলো কোথার থেকে এই দিনই আলোচনার মাধ্যমে তাদের জেগেছে ভাইয়ের আমার তৃতীয় নম্বর হচ্ছেন ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু নেক সন্তান যে দোয়া করে আপনার নেক সন্তান আছে কিন্তু দোয়া করে না দোয়া করতে হবে এজন্য সালাম ফিরানোর আগে কমপক্ষে দোয়াটা পড়বেন রব্বির হামুহুমা কামা রব্বায়ানি সগীরা হে আল্লাহ তুমি আমার পিতামাতার প্রতি দয়া করো এইভাবে দয়া করো যেভাবে আমাকে ছোট্ট একদম বাল্যকালে আমার প্রতি তারা দয়া করছে যেভাবে আমাকে লালন পালন করেছে দয়া মায়া করে ঠিক ওইভাবে তুমি দয়া করো তাদের প্রতি ওইভাবে তাকে রাখো অনেক বাবা আছেন সন্তানদের আদরই করেন না সন্তানদের প্রতি আপনার কোনো গুরুত্বই নাই সৌদি আরবের একটা ভিডিও দেখলাম ইথিওপিয়ান কোনো মহিলা মেয়ে খাদ্দামা ছিল চাকরানি ছিল বাড়িতে তো তাকে যখন বিদায় দেওয়া হয় এয়ারপোর্টে নিয়ে যাওয়া হয় তখন
তিন চারটা বাচ্চা তার জন্য কাঁদছে, বাবা মা তাদেরকে ধরে রাখতেই পারলো না, ছুটে গিয়ে ওই চাকরানিকে জড়িয়ে ধরলো। সে মেয়েটাও কাঁদতেছে, এরাও কাঁদতেছে তার জন্য। পৃথিবীবাসীকে কাঁদিয়ে গেছে একজন চাকরানি মেয়েটা। বলার উদ্দেশ্য হলো যে আপনি কেমন মা যে আপনার জন্য সন্তান না কেঁদে ভিনদেশি একটা চাকরানির জন্য কাঁদছে, এলে ব্যর্থ মা। এখন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, এই দোয়াটা আসলে কতটুকু আপনি পাবেন সন্তান যখন দোয়া করবে আপনার জন্য? আপনি তো তার প্রতি দয়াময় করেন নাই, যা করেছে চাকরানিতে করেছে। এটা আমাদের নতুন একটা স্টাইল, কাজের মেয়ে বাড়িতে আছে নাই তাহলে ও ফকির গরিব, ও সব থেকে ফকির যার বাড়িতে কাজের মেয়ে থাকে, নিজে কোনো স্ত্রীকে হেল্প করে না আর স্ত্রীও স্বামীর কোনো সেবা করে না, সন্তানের করে না, কাজের মেয়ে দিয়ে সব কিছু পার করেন, মানে এই দুইজনের মাঝে ভালোবাসা মহব্বত নাই। তাহলে আপনি কেমন সুখী হলেন? সব কিছু কাজের মেয়ে দিয়ে পার করা হয় এমন ফ্যামিলি আছে বাংলাদেশে? হ্যাঁ, সন্তান বাদে যাহা কিছু আছে চাকরানি দিয়ে করাইতে পারেন আপনি, কিন্তু আপনি নিজের সন্তানকে অন্য কাছে দিয়ে দিয়া আপনি দোয়ার থেকে বঞ্চিত হয়ে গেলেন। ভেবেছেন কখনো? আল্লাহ শিখিয়ে দিয়েছেন, কুল রব্বির হামহুমা, হে মুহাম্মদ সাল্লাম বলুন রব্বির হামহুমা। এটা রাসূলুল্লাহ সাল্লামের পিতা মাতার জন্য আল্লাহ তাকে শিখান নাই, শিখিয়েছেন আমাদের জন্য। রাসূলুল্লাহ সাল্লাম বলুন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, আল্লাহ যখন ছোট্ট ছিলাম যেভাবে পিতা মাতা আমাকে দয়া করেছে ঠিক সেভাবে তুমিও দয়া করো তাদের প্রতি। এটা হচ্ছে আদর্শ পিতা মাতার জন্য যারা সন্তানকে ভালোবাসে। আপনারা দেখেছেন এই মেয়েটাই এক সাইডে বসেছে আর তার মা এক সাইডে বসেছে। এই মেয়েটার ইতিহাস আছে এই ফ্যামিলিতে, এই মেয়েটা এত আদর তাদেরকে করেছে সন্তানদেরকে। মা বসেছে আমার দিকে, আসো বাচ্চা, আর ওই ইথিওপিয়ান নাকি ওই আফ্রিকান মেয়েটা বসেছে যে আমার দিকে আসো। তো দেখতেছি বাচ্চাগুলো মায়ের দিকে যেতে যেতে চাকরানির দিকে চলে গেল, চিন্তা করেছেন? তাহলে আপনি রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা থেকে বঞ্চিত হয়ে গেলেন। এই জন্য সব সময় সন্তানকে আদর করবেন। ছোট বাচ্চা কিচ্ছু বুঝে না, আপনার ঘাড়ে উঠবে, মাথায় উঠবে, কাঁধে উঠবে, পিঠে উঠবে, সলাতে ডিস্টার্ব করবে, ওটা ডিস্টার্ব সমস্যা নেই আপনার। যদি সমস্যা মনে করেন তাহলে সেভাবে পড়েন, পরজন দরজা লক করে দেন, কিন্তু ডিস্টার্ব করলে তারপরে খারাপ ব্যবহার করা যাবে না। আপনি কত অন্যায় করতেছেন কিন্তু আল্লাহ আপনাকে এখনো দয়া করে যাচ্ছেন, আর আপনি সামান্য একটা বাবা সন্তানটাকে জন্ম দিয়ে কিছু খাওয়া রুটি দিচ্ছেন তাই তাকে আপনি কষ্ট দিবেন কেন? হ্যাঁ, আবার এটাও করিয়েন না, অনেক বাবা আছেন ভালোবাসা দিতে দিতে এমন দাওয়া দিয়েছেন যে এটা হাতে উঠে দিয়েছে আর এটা যার হাতে গেছে ও ধ্বংস হয়ে গেছে, এটা ধ্বংস করে দিবে মানুষকে। আশ্চর্য হচ্ছে এই মোবাইলের জন্য কত মানুষ পাগল হয়েছে, কত যুবক পাগল হয়ে গেছে এটার জন্য। কয়েকদিন আগে আমাকে একটা যুবক ফোন দিয়েছে, খুব দুঃখজনক, ফোন দিয়ে আমাকে ভালো কথা কইতে কইতে গালি দিতে লাগলো যে আমি একটু রাগ হয়ে গেলাম মানুষ হিসাবে। পরে কেটে দিয়ে চিন্তা করলাম কে আমার সাথে আচরণ করলো কেন। পরে আমার পাশে আরেকজন ছিল মাদ্রাসারই শিক্ষক, পরে আবার ব্যাক করেছে তো এর মাঝে দেখ, ওকে বললাম যে আইডিটা চেক করো তো, কার এটা, কে এটা, ছেলেটা কে, লোকটা কে, দেখলাম কুমিল্লার ছেলেটা, পাবনাতে আছে, পাগলা ঘরে আছে। তো মোবাইল কেন, মোবাইল থেকে পাগল হয়েছে ও, মোবাইল থেকে পাগল হয়েছে ও, এই জন্য মোবাইল ওকে দিয়ে রাখতে হবে, নাহলে ওকে ধরে রাখা যাচ্ছে না। আজকে শিক্ষা ব্যবস্থার উপরে খুবই দুঃখ লাগে আমাদের যে কি শুরু হয়ে গেল দেশে, আবার এ নিয়ে কথা বলাও যাবে না, তাহলে গণতন্ত্র থাকলো কোথায়? যারা সিলেবাসটা বানিয়েছেন আল্লাহর কসম এরা কেউ শিক্ষিত নেই, এরা ধর্ম বলে কিচ্ছু বোঝে না,
বাইডেন ধর্ম বুঝে, ওই যে পুতিন রাশিয়ার সে ধর্ম বুঝে, চীনের রাষ্ট্রপ্রধান সেও ধর্ম বুঝে, ইহুদি নেতানিয়াহু সেও ধর্ম বুঝে। এই বিশ দিন মনে হয় আগে, পনেরো বিশ দিন আগে যুদ্ধের পরে তাদের একটা তালমিদ নামে, সম্ভবত তালমুদ নামে একটা কেতাব আছে, ওই কেতাব পড়ে সে ভবিষ্যৎবাণী কেতাবে যে লেখা আছে এটা পড়ে শুনেছে তাদেরকে, এবং তারাই হচ্ছে একমাত্র পৃথিবীতে মানুষ দল যারা জান্নাতি, ওখানে লেখা আছে এটা, তারা দাবি করতে যাবে তা কোরআনও আছে এটা। তারা মনে করত যে খ্রিস্টানেরা কিচ্ছু না, আমরাই হলাম আসল। তো ওই শব্দ বাক্যটা সে পড়ে নিজে শুনেছে। আমাদের দেশের কোনো নেতা কোনো নেত্রী জীবনে কোরআন থেকে কিছু শিখেছে আমাদের? একবার বলতে গেল তা ভুল বাক্য দিয়ে দিল, ধর্ম যার যার উৎসব সবার, না বুঝা টুঝা মেরে দিলেন জাতিকে গুমরা করার জন্য। যা হোক, আমাদের দেশের নেতা নেত্রীদেরকে আল্লাহ হেদায়ত দান করুন, তারা এই সিলেবাস প্লাস নেট ছাড়া এটা পড়ানো সম্ভব নয়, এটা মোবাইল হাতে উঠে দাও, আর মোবাইল হাতে উঠিয়ে দিলে পারে এই সন্তান একদম ধ্বংস হবে, এতে কোনো সন্দেহ নাই। ইল্লামান রহিমা রব্বি, ভাইয়েরা আমার যারা এই দায়িত্বে আছেন, বিরাট বড় দায়িত্ব, এই দায়িত্ব যদি পালনে ব্যর্থ হন, নেতা নেত্রী শিক্ষা মন্ত্রণালয়ে যারা আছেন, যে যে ডিপার্টমেন্টে আছেন, কিয়ামতের দিন আল্লাহর কাঠগড়ায় দাঁড়াতেই হবে, আপনাকে হিসাব দিতেই হবে। আপনার কারণে যদি আমার সন্তান ধ্বংস হয়ে যায় তাহলে আপনিও ধ্বংস হয়ে গেছেন, কারণ আমি আপনাকে ছাড়ব না, আপনার জন্য আমার ছেলে পাগল হয়ে গেল। আপনি আজকে একটা মেয়ের ভিডিও আমার চোখে পড়ল, এই শিক্ষা নিয়ে দুঃখ করে ভিডিওগুলো দেখি মাঝে মাঝে, মেয়েটা বলতেছে মোবাইলের মাধ্যমে পড়ার জন্য সারারা দিয়েছেন, মোবাইল থেকে পড়তে পড়তে আমি অন্যদিকে চলে যাই, অন্য ভিডিও দেখি, আর টিকটকগুলো এমনভাবে তৈরি করা আছে, এগুলো তো সব মজারই জিনিস, যার চোখে পড়বে সে দেখতে যাবে, নাটক এটা ওটা যাহা কিছু আছে সবই তো আকর্ষণ। সুতরাং শিক্ষার দিকে সন্তান যাবে না অশিক্ষার দিকে যাবে? নিঃসন্দেহ অশিক্ষার দিকে যাবে। আর ইন্ডিয়া সহ ইউরোপ আমেরিকা বাদ দিয়ে, ওটা তো ন্যাংটা ভরা, ইন্ডিয়া যে সমস্ত ভিডিওগুলো তৈরি করছেন এবং বাংলাদেশে শুরু হয়েছে, এগুলো স্বামী স্ত্রী কি করে না করে এগুলো স্পষ্ট করে বলা বলি করছে দেখাচ্ছে, নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ। তাহলে একটা ছেলে একটা মেয়েকে, চোদ্দ পনেরো বছর বয়সে উঠতি বয়সে একটা মেয়েকে যদি আপনার মোবাইল উঠিয়ে দেওয়া হয়, তার ধ্বংস হওয়ার জন্য কোনো কিছু লাগবে না, এই মোবাইলই যথেষ্ট। আল্লাহ আমাদের হেদায়ত দান করুন এবং বুঝার তৌফিক দান করুন। আল্লাহ ভাইয়ের আমার বলতেছিলাম সব শেষ হয়ে যাবে, দুনিয়ার থেকে আমরা চলে যাব, যখন মৃত্যু চলে আসবে আমাদের কাছে, তখন আমরা আল্লাহর কাছে একটা আবদার করব। কি আবদার করব? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ ওয়া মান ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন। হে ইমানদারগণ, তোমরা তোমাদের সন্তানকে তোমাদের সম্পদকে তোমরা ধ্বংস করো না, আল্লাহর জিকির থেকে তোমরা সন্তানদেরকে বিচ্ছিন্ন করিও না, ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ, তোমাদের সন্তানকে আল্লাহ থেকে বিচ্ছিন্ন করে দিও না, দূরে সরিয়ে দিও না। আর এই মোবাইল এমন একটা বস্তু সবার থেকে বিচ্ছিন্ন করে দিচ্ছে, সবার থেকে বিচ্ছিন্ন করে দিচ্ছে। কোরআন পড়তে বসেও শান্তি নাই, জিকির করতে বসেও শান্তি নাই, ফট করে মোবাইল এসে হাজির, আসসালামু আলাইকুম হুজুর, একটা মাসালা হুজুর, একটা এটা ওটা, বা শেষ আপনার কোরআন পড়া। মোবাইল কি যে ক্ষতি করেছে, যা উপকার করেছে তার থেকে ক্ষতির দিকটা বেশি। ইল্লাল মুত্তাকিন, আল্লাহ ভীরু যারা তারা বাদে। ভাইয়ের আমার, সন্তানকে আল্লাহর থেকে দূরে সরাও না, এমন শিক্ষা ব্যবস্থা যে শিক্ষা ব্যবস্থা আল্লাহর থেকে দূরে সরিয়ে দেয়, সেই শিক্ষা মুসলমানদের জন্য জায়েজই নাই, পড়া তো দূরের কথা। ভাইয়ের আমার সাবধান হয়ে যায়, ওয়ানফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়া আহাদাকুমুল মাউত ফায়াকুল রাব্বি লাউলা আখখারতানি ইলা আজালিন ক্বারিব ফাসাদদাকা
ওয়াকুম মিনাস সালিহিন। আল্লাহু আকবার। আল্লাহ বলছেন তোমাকে যা দিয়েছি তার থেকে খরচ করো, ওই সময় আসার আগে যে সময় তোমার নিকটে মৃত্যু চলে আসবে সেদিন তুমি বলবে হে আল্লাহ তুমি আমাকে একটু সময় দিয়ে দাও, সামান্য একটু সময় দিয়ে দাও, আমি আমি যা কিছু পেয়েছি সব দান করে দেবো, ফাসাদদাকা আমি সব দান করে দেবো, ওয়াকুম মিনাস সালিহিন আর আমি একজন নেক ব্যক্তিদের থেকে। আল্লাহ দেখছেন ঠিক মরার সময় কথা বলবেন, কেউ শুনবে না, কেউ আপনার দিকে দেখেও দেখতে পাবে না, বুঝবে না, ওই সময় আপনি চিৎকার করে করে আল্লাহকে বলবেন ওয়ালা ইউআখিরুল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা। আল্লাহ বলছেন কোন আত্মাকে এক মুহূর্ত সময় দেওয়া হবে না, লা ইস্তাকদিমুনা সাআতান ওয়ালা ইস্তাখিরুন, এক সেকেন্ড তাদেরকে না আগানো হবে না পিছানো হবে, একদম ঠিক সময় মতো আপনাকে নিবিয়ে দিবি আল্লাহ। কত খাতিবকে দেখলাম খুতবা অবস্থায় ঢলে পড়ে গেলেন, কত ইমামকে দেখলাম ইমাম অবস্থায় ইমামতি অবস্থায় ঢলে পড়ে গেলেন, কত মুসল্লিকে দেখলাম সালাত অবস্থায় ঢলে পড়ে গেলেন, কত লেকচারারকে দেখলাম দুনিয়ার কথা কইতে কইতে ঢলে পড়ে গেলেন, কত গায়ক গায়িকা নাচতে কুদতে কুদতে ঢলে পড়ে গেছে সময় নেই, কোন কত সাংবাদিক সাংবাদিকা সংবাদ পড়তে পড়তেই মালাকুল মৌত এসে গেছে, কত ভিডিও আমাদের চোখের সামনে আসছে মুহূর্তের মধ্যে মালাকুল মৌতকে সে দেখতে পাচ্ছে পালাচ্ছে আর হাত দিয়ে ভাবে সরাচ্ছে কিন্তু মৌত তাকে ছাড়ে না এক সেকেন্ড নয়, ওখানেই ওখানেই নিয়ে চলে যাবে। ভাইয়েরা আমার মৌত হচ্ছে এমন একটা জিনিস, মৌত কাউকে সময় দেবে না। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন, আল্লাহ তাআলা আমাদেরকে মৃত্যুর জন্য প্রস্তুত হওয়ার তৌফিক দান করুন, প্রস্তুতি নেওয়ার তৌফিক দান করুন। কোন ফিদ দুনিয়া কাআন্নাকা গরীব, এ দুনিয়ায় তুমি বসবাস করো একজন মুসাফিরের মতো। একজন মুসাফির কি করে, ছাতু মুড়ি যা নেওয়া নিয়ে বের হয় একটা ব্যাগ, বেশি থেকে বেশি একটা গাধা নাহলে উঠ, এই যুগের একটা গাড়ি ট্রাক নিয়ে তো আর কেউ সফর করে না, বেশি থেকে বেশি একটা মাইক্রো আর না হলে পারে হাইস গাড়ি বড়ের থেকে বেশি থেকে বেশি, যা হোক আপনি বাসের বেশি তো না সফর করে একটা বাস, সাথে কি থাকবে খুব জোর আপনার দশ দিন, বর্তমানের সময় তো কিছুই নেওয়া লাগে না, যাই হোক বর্তমান সময় ধরে নেন যেভাবে সফরে বের হন আপনি ওইভাবে বের হন, যখন যেখানে কিছু পাবো খেয়ে নেব বাকি আল্লাহর ইবাদত করব। কোন ফি দুনিয়া কাআন্নাকা গরীব, তুমি দুনিয়াতে এমন ভাবে থাকো যেভাবে মুসাফির থাকে, তাহলে এত বিল্ডিং এত বাড়ি ঘর দরকার কি, দরকার এই জন্য হয়েছে যে স্বার্থপর নেতারা নেতৃত্বের জন্য দেশকে খণ্ড বিখণ্ড করেছে, এরপরে দেওয়াল খাড়ো করে দিয়েছে এখান থেকে এখানে তুমি থাকবা এর আগে বাইরে কেউ যেতে পারবে না, এই স্বার্থপর নেতারা পৃথিবীটাকে টুকরা 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 করতে 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 একদম পিঞ্জিরার মধ্যে আমাদেরকে বন্দি করে রেখেছে, এখন খোলা জেলখানার মধ্যে বসবাস করে পৃথিবীবাসী, এক দেশ থেকে আরেক দেশ যেতে পারবে, আসলে তো ছিল না এটা আব্দুল্লাহ ওয়াসিআ, আল্লাহ বলছেন জমিন প্রশস্ত যেখানে মন চাবে চলে যাও, ঢাকায় বসবাস ভালো লাগে না চলে যাও রাজশাহী, রাজশাহী ভালো লাগে না চলে যাও কোথাও দিল্লি কলকাতা ভালো লাগে না চলে যাও কোথাও। ভাইয়েরা আমার আজকে আমাদের কোথাও শান্তি নাই, সব জায়গায় অশান্তি, শয়তান আল্লাহ তাআলাকে বললেন আল্লাহ আমাকে সময় দিয়ে দাও আমি কিয়ামত পর্যন্ত জেনে বেঁচে থাকি, আল্লাহ বলছেন হ্যাঁ সময় দিলাম যাও, এবার শয়তান আল্লাহকে চ্যালেঞ্জ করছে কালা ফাবিমা আগুয়াইতানি, হে আল্লাহ তুমি যে কারণে আমাকে গুমরা করেছো পদচ্যুত করেছো তোমার রহমত থেকে বঞ্চিত করেছো, লাকুদান্না লাহুম সিরাত তাকাল মুস্তাকিম, তোমার যে সোজা পথ যে পথ জান্নাতে নিয়ে যাবে তোমাকে পাবে আমি এই সোজা পথে বসে থাকব, লাকুদান্না নিশ্চয় নিশ্চয় বসে থাকবো আমি, তারপরে কি করব সুম্মালাতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম
وعن ايمانهم وعن شمائلهم আমি শয়তান সোজা পথে বসবো তাদেরকে সোজা পথ দিয়ে যেতে দিব না এরপরে আমি সামনে দিক থেকে এসে ধোঁকা দেব আবার পিছন থেকে এসে ধোঁকা দেব ডান দিক থেকে ধোঁকা দেব বাম দিক থেকে ধোঁকা দেব আমি ধোঁকা দিতে 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 এমন পর্যায়ে নিয়ে যাব সুম্মা লা তাজিদু আকসারাহুম শাকিরিন তারপরে আপনি অধিকাংশ বান্দাকে আপনি আপনার জ্ঞাতব্যকারী শুকরগুজারকারী পাবেন না এরা সব নাফরমান বানিয়ে ফেলবে এরা সব কুফরি করবে আপনার আপনাকে অস্বীকার করবে শয়তানের চ্যালেঞ্জ করেছে আল্লাহর কাছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই শয়তান যখন মারা যাবে মানুষজন মারা যাওয়ার একদম নিকটবর্তী হয়ে যাবে ওই সময় শয়তান আসবে حديث آتش إن الشيطان يحضر أحدكم عند كل شيء من شأنه رواه مسلم صحيح مسلم الحديث 2023 سالر حديث هذا 2023 سالر حديث মানে এই হাদিসের নাম্বারই হচ্ছে 2023 বছরের সাথে মিল করে إذا حضر أحدكم الناس إن الشيطان يحضر أحدكم عند كل شيء من شأنه বান্দা মানুষ প্রত্যেকই প্রত্যেক যে কাজ কর্ম করতে যাবে তার প্রত্যেক কাজে বাধাগ্রস্ত করার জন্য শয়তান হাজির হয় আর ওলামায়ে কেরাম এই হাদিসের ব্যাখ্যায় বলেছেন সব থেকে বেশি শক্তি ব্যয় করে শয়তান মৃত্যুর সময় এসে বসে আপনার ও আপনাকে ধোঁকা দিবে আপনার কাছে বলবে আরে ইহুদিদের ধর্মটাই হচ্ছে ভালো ধর্ম এটা না খ্রিস্টানের ধর্মটাই ভালো ধর্ম এটাই করো তুমি বলে যাবে সব শেষে যাবে কিসে তুমি জান্নাত জাহান্নাম নাউজুবিল্লাহ নানান ভাবে কৌশলে একবার পর একটা পর একটা ধোঁকা দিতে থাকবে এই কঠিন অবস্থায় আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটা হাদিস শুনে নিই قال ابليس وعزتك لا ابرح اغوي عبادك ما دامت ارواحهم في اجسادهم فقال وعزتي وجلالي لا ازال اغفر لهم ما استغفروني رواه احمد حديثي مسند احمد আছে حديثي حسن 10974 نمبر حديث আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বলেন ইবলিস বলছে ইজ্জাতে কে আল্লাহ তোমার ইজ্জাতের কসম লা আবরাহু উগবি উগবি আমি ধোঁকা দিতে থাকব ইবাদাকা তোমার বান্দাদেরকে মা দামাত আরওয়াহুম ফি আদসামিহিম যতক্ষণ পর্যন্ত তাদের এই বডিতে শরীরে তাদের রূহ থাকবে অর্থাৎ যতক্ষণ তার শ্বাস আছে ততক্ষণ আমি ধোঁকা দিতে থাকবো ফাকাল ওয়া ইজ্জতি ওয়া জালালি আল্লাহ তার উত্তরে বলল আমার ইজ্জতের কসম আমার জালালাতের বাহাত্তর কসম লা আজালু লা আজালু আগফিরু লাহুম মাস্তাগফারুনি আমি ক্ষমা করতে থাকবো যতক্ষণ আমার বান্দা আমার কাছে ক্ষমা চাইতে থাকবে বলেন সুবহানাল্লাহ ভাইরা আমার শয়তান চাইবে জাহান্নামে নিয়ে যেতে আর আল্লাহ তাআলা চাইবেন আপনাকে ক্ষমা করে জান্নাতে নিতে এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার নয় 70 বার অন্য বর্ণনায় আছে 100 বার ইস্তিগফার করতেন আল্লাহু আকবার غفر له ما تقدم من ذنبه وما تأخر যার আগের পিছনে সমস্ত গুনাহগুলো পাপগুলো মোচন করে দাও maaf করে দেওয়া হয়েছে এমন একজন মহামানব আল্লাহর প্রিয় বান্দা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি 70 বার থেকে 100 বার যদি আল্লাহর কাছে ক্ষমা চাই তাহলে আমি আপনি কতবার চাওয়া উচিত আছেন কেউ বুকে হাত দিয়ে বলতে পারবেন যে আল্লাহর ভয়ে নিম্ন হলে আমি 10 বার আল্লাহর কাছে ক্ষমা চাই অবশ্যই আছেন 10 বারে হবে না ভাই সব সময় ক্ষমা চাবেন
কারণ আল্লাহ বলছেন আমি ক্ষমা করতেই থাকব আমার ইজ্জতের কসম আল্লাহর ইজ্জতের কসম যখন খেয়ে নাই তখন এটা আল্লাহ বিথা দেয় নাই আল্লাহর জালালাতের কসম যখন আল্লাহ খেয়ে ফেলেন খেয়ে নেন তখন আল্লাহ এটাকে বিথা দেন না সুতরাং সদা সর্বদাই আল্লাহর কাছে ক্ষমা চান আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন শয়তান আসার পরে আমাকে আপনাকে ধোঁকা দিতে থাকবে এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে পানা চাওয়ার জন্য বলেছেন ইস্তাউযু ইস্তাউযু বিল্লাহি মিন আরবাইন ফিস সালাহ আও কামা ক্বাল আলাইহিস সালাতু ওয়াস সালাম হে আমার উম্মতেরা সাহাবীরা সালাতে চারটি জিনিস থেকে আল্লাহর কাছে ক্ষমা চাও সব সময় পানা চাও আশ্রয় চাও এক اللهم إني أعوذ بك من عذاب نار جهنم يا الله আমি তোমার কাছে আশ্রয় চাচ্ছি পানা চাচ্ছি জাহান্নামের আগুন থেকে জাহান্নামের আগুন কঠিন আগুন وأعوذ بك من عذاب القبر يا الله আমি কবরের আজাব থেকে তোমার কাছে ক্ষমা চাচ্ছি পানা চাচ্ছি দুই তিন وأعوذ بك من فتنة المحيا والممات يا الله জীবন মরণের ফিতনা থেকে তোমার কাছে পানা চাচ্ছি জীবনের ফিতনা মানে দুনিয়া একটার পর একটা আপনার সামনে শয়তান তুলে ধরবে আর আপনাকে ধোঁকা দিতে থাকবে তাই দুনিয়া আপনাকে যেন আল্লাহ থেকে বিচ্ছিন্ন না করতে পারে এজন্য আপনাকে যুদ্ধ করে যেতে হবে আল্লাহর কাছে পানা চাইতে হবে আশ্রয় চাইতে হবে নিজের শক্তি দিয়ে ক্ষমতা দিয়ে কখনো সম্ভব নাই এজন্য সদা সর্বদাই আল্লাহর দিকে আপনারা সব সময় ধাপিত থাকবেন সব সময় আল্লাহর কাছে ক্ষমা চাবেন ছোট থেকে ছোট জিনিস আল্লাহর কাছে আশ্রয় চাবেন ইজাস্তান তাফাস্তাইন বিল্লাহ যখন কোনো কিছু আল্লাহর কাছে সাহায্য চাইবা কোনো কিছু চাইবা তো আল্লাহর কাছে সাহায্য চাও কাউরি কাছে না আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে ভাইয়ের আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া করতেন চতুর্থ নম্বর ওয়াউযু বিকা মিন ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল আল্লাহ দাজ্জালের ফিতনা থেকে আমাকে তুমি হেফাজত করো দাজ্জালের ফিতনা সব থেকে পৃথিবীর বড় ফিতনা সমস্ত নবীগণ দাজ্জালের ফিতনা থেকে আল্লাহর কাছে চাইছে পানা চেয়েছেন আশ্রয় চেয়েছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সারা জীবন দাজ্জালের কাছ থেকে আল্লাহর কাছে আশ্রয় চেয়েছেন সুতরাং এটা ভয়ঙ্কর একটা ফিতনা দাজ্জাল যেন দেখা না হয় ঢাকার মানুষ আপনারা মনে করছেন আমরা সব কিছু জয় করতে পারি দাজ্জালকে জয় করতে পারবো এমন দুঃসাহস দেখায়েন না দাজ্জাল বহুত অনেক ভয়ঙ্কর এ যেমন তেমন ইমান নিয়ে দাজ্জালের সামনে টিকা কঠিন তাই এর জন্য এর থেকে আল্লাহর কাছে পানা চাইতে হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো দোয়া করতেন আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হারাম ইয়া আল্লাহ একদম বার্ধক্য জনিত থেকে আমাকে হেফাজত করিও এমন বার্ধক্য দিও না যে বার্ধক্য চলতে পারি না ভাইয়ের আমার সাআদ বিন ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু কুফার ইমাম নিযুক্ত হয়েছিলেন এই বেচারাকে একজন কুফার মানুষেরা কষ্ট দিত তার মধ্যে একজন মানুষ সে ওমর রাদিয়াল্লাহু আনহু তাদের অভিযোগের কারণে ফিরিয়ে নিলেন তারপর জিজ্ঞাসা করলেন সাদ তুমি তো আশারে মুবাশশিরিনের একজন কুফার মানুষ তোমাকে কেন ভালোবাসলো না কেন তারা ইমাম চেঞ্জ করার জন্য বলবো বলছেন যে আমি তো জানি না তবে এশা আর ফজরের সালাত ওইভাবে পড়াইতাম যেভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়াইছেন আমার দোষ এটাই হতে পারে মানে লম্বা লম্বা রুকু সিজদা কেরাত করে এটা হচ্ছে নবীওয়ালা সালাত এটা হচ্ছে সাহাবায়ে কেরামের সালাত আর তাড়াহুড়া করে একটু আগে বসেন ফাঁকা জায়গাগুলো পূরণ করেন ভাইদেরকে জায়গা দেন যে সালাত যে সালাতের রুহ না আত্মা নাই যে সালাতের বিদায় নাই যে সালাতের মধ্যে আপনার আল্লাহর কাছে বিনয়ের সাথে পড়া হয় না একাগ্রতার সাথে পড়া হয় না চার মিনিট পাঁচ মিনিটে পাঁচ রাকাত সালাত শেষ করা হয় এটা রসুলের সালাত নাই এ সালাত দিয়ে জান্নাত পাওয়া কঠিন কখনো সম্ভব নাই রুকু সিজদা তো হয় না রুকুর থেকে উঠার দোয়া পড়ার সুযোগ দেয় না আমিন বলার সুযোগ দেয় না সিজদার থেকে দুই সিজদার মাঝে দোয়া পড়ার সুযোগ দেয় না কপাল পোড়া এমন ইমাম এই বাংলার জমিনে আছে ভাইয়ের আমার তাদেরকে আল্লাহ হেদায়েত দান করুন
মাযহাবের নাম দিয়ে আজকে আমাদের সালাত শেষ করেছেন আমাদের মানহাজ শেষ করেছেন আমাদের আখিরাতকে শেষ করেছেন এক একজন এক একটা দরবার নিয়ে বসে আছে তারা জান্নাতে সার্টিফিকেট বিতরণ করছে এগুলো সব মাযহাবের দোহাই দিয়ে কুরআন সুন্নাহর উপরে থাকলে এই কথা বলার সাহস কখনো পেত না আল্লাহ তাআলা আমাদের বুঝার তৌফিক দান করুন আপনারা শুনেন না কিছুদিন আগে যে আপনি জান্নাতি এবং দলিল দিয়েছে মুলবি পরে যা আপনি জান্নাতি মানে আমার জান্নাত কি কাত থেকে কোথায় এই মুলবি যে হাদিস বোঝে না আমি বলেছিলাম যে আপনি আকীদা তাওহীদের জিরো যাকে বলে হিরো আর যে নিজকে দাবি করে আমি আজও বলছি চ্যালেঞ্জ করছি এই মুলবি হাদিস সম্পর্কে কিচ্ছু জানে না মূর্খ একজন এক জোর গলায় বলে আমার কথা মনে রাখতে হবে এ বাংলার মানুষকে পাঁচজনের কথা মনে রাখতে হবে সুপ্রিম কোর্ট ফতোয়া দেওয়া বন্ধ করেছিল তখন আমি আমি বলেছিলাম না ফতোয়া দেওয়ার অধিকার আছে আমাদের অধিকার দিতে হবে এই বেটা তোমার বলাতে কি আসে যায় সুপ্রিম কোর্ট তো দুনিয়া যাক দূরের কথা পৃথিবীর কোনো কোর্ট আমাদের ফতোয়া বন্ধ করতে পারবে না চ্যালেঞ্জ করে দিলাম বেশি থেকে বেশি জেলখানায় রাখতে পারবেন ফতোয়া বন্ধ করতে পারবেন না ইমাম ইবনে তাইমিয়া রাহিমাল্লাহকে সাতবার জেলে রাখা হয়েছিল কুয়ার মধ্যে রাখা হয়েছিল যাতে বই লিখতে না পারে সেই ইমাম ইবনে তাইমিয়ার ফতোয়ার কিতাব কিতাব পৃথিবীর সবথেকে শ্রেষ্ঠ কিতাব সেই কিতাবকে সামনে রেখে আজকে বড় বড় মুফতি হয়েছে আরব দেশে আর অজ্ঞ মূর্খ যারা বাংলা ভারতের দাবিদার তারা সেই কেতা পড়ে নাই বলে মূর্খ থেকে গেছে পৃথিবীতে এমন কোনো আলেম নাই যে বই লিখেছে আর ইবনে তাইমিয়ার কথা আসে না ওখানে যে বিষয়ে লেখেন আপনি আকিদা রাখেন তাওহিদ রাখেন মাসলা মাসাইল আপনি দার্শনিক বিজ্ঞান বিজ্ঞান যত কিছু আছে সব বিষয়ে তার কলম আছে বলেন সুবহানাল্লাহ এমন বিজ্ঞ আলেম এদিন এতবার জেল জেলে রাখার পর তার ফতোয়া বন্ধ হয় নাই পৃথিবীর সেরা কিতাব হিসাবে আখ্যায়িত হয়েছে আর তোমার সুপ্রিম কোর্ট কিসের কোর্টে বেলে ফতোয়া বন্ধ করবে বেটা ফতোয়া বন্ধ করার ক্ষমতা যুগে যুগে পারে নাই হাজ্জাজ বিন ইউসুফ ফতোয়া দেওয়ার কারণে আঙ্গুল কেটেছে এই হাজ্জাজ কেমন বেজে এমন আবার একটা কেটেছে এই হাজ্জাজ কেমন এমন আবার একটা কেটেছে এই হাজ্জাজ কেমন বেজে আর একটা কেটে কাটতে কাটতে পাঁচটা না দশ হাত পায়ের আঙ্গুল কেটে ফেলেছে এরপর বলছে এবার কাও হাজ্জাজ বিন ইউসুফ কেমন আবার সত্য কথা বলেছে তখন গলা কেটে দিয়েছে তারপর ফতোয়া বন্ধ হয়নি তার থেকে ফতোয়া বন্ধ হয় নাই ভাইয়ের আমার আমরা সরকার বিরোধী বক্তব্য দিচ্ছি না তবে সরকারের চামচাদের বিপক্ষে কথা বলছি যারা কোরআন সুন্নাহ বিক্রি করে বুঝছেন হাদিসের কথা ছিল মা তুমি আমার জান্নাত বাবা তুমি আমার জান্নাত বুঝছেন আর ও বলছে তুমি জান্নাতি এই যে জান্নাতি বলে দিয়েছে জান্নাতি আমার জান্নাত মানে তুমি আমার বাগান তুমি আমার শান্তির জায়গা তোমার এখানে আসলে শান্তি পায় আপনি যত বিরুদ্ধ হয়ে যান না কেন মা মা আরে মা মার কাছে গেলেই শান্তি পাওয়া যায় অনেক কপাল পোড়া সন্তান আছে মাকে ভুলে গেছেন বুঝেন না আবার অনেক বাবাও আছেন সন্তান আর বাবার মধ্যে সম্পর্ক নাই এগুলোর মধ্যে কারণ জড়িয়ে আছে আল্লাহ বাবা এবং সন্তান উভয়কে হেদায়ত দান করবেন আল্লাহ আল্লাহ আমাকে এমন বার্ধক্য জনিত মানে বার্ধক্যতে নিমজ্জিত করো না যে বার্ধক্য অন্যের মুখাপেক্ষি হতে হয় আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাত তারাদ্দি ইয়া আল্লাহ উপর থেকে পড়ে যেন না মারা যায় ভালো করে মনে রাখবেন এগুলো পড়া মারা যাওয়া কোনো সমস্যা না কিন্তু এগুলোর থেকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম দোয়া করতেন কারণ এটা স্বাভাবিক মৃত্যু না ওয়া আউযু বিকা মিনাল গরাকি ওয়াল হারাকি ইয়া আল্লাহ আমি তোমার থেকে ডুবে মরে যাওয়ার থেকে পানা চাচ্ছি আশ্রয় চাচ্ছি মানে ডুবে জেনে না মরি জ্বলে না মরে যাই আগুনে জ্বলে পুড়ে জেনে না মরি ওয়াউযু বিকা আইয়াতা খাব্বাতানি শয়তানু ইনদাল মাউত আল্লাহ মৃত্যুর সময় শয়তান জেনে আমাকে পাকড়াও করতে না পারে আমি সেখান থেকে পানা চাচ্ছি আশ্রয় চাচ্ছি তোমার কাছে সাহায্য চাচ্ছি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুর সময় শয়তান জেনে তাকে গ্রাস করতে না পারে সেজন্য সারা জীবন আল্লাহর কাছে দোয়া করছেন আর আমি আপনি কি এমন হয়ে গেলাম যে দোয়া করছি না ভাই এই দোয়াটা খাস করে দোয়াটা করবেন যে আল্লাহ মৃত্যুর সময় শয়তান যেন আমাকে গ্রাস করতে না পারে
আল্লাহ তাআলা আমাদের বোঝার তৌফিক দান করুন আল্লাহ তাআলা আমাদেরকে মৃত্যু সময় শয়তানের থেকে হেফাজত করুন বলেন আল্লাহুম্মা আমিন ভাই আমার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে চারটি থেকে দোয়া করতে বলেছেন আমাদেরকে এই চারটি জিনিস পাঁচ ওয়াক্ত সালাত নফল সালাত সকল সালাতে পড়বেন আমি যেটি আগে বলেছি এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদেশ করেছেন পড়ো আর যেটা আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে অতিরিক্ত কিছু দিয়েছিলেন যে সালাতে এটা পড়িও আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা আমরা শিখেছিলাম এটা আর আসল দোয়াটাই শিখি নাই আমরা এই দেশের শিক্ষা ব্যবস্থা আমাদের আরবি লাইনেও সমস্যা আছে ভুয়া মুলবি আছে ভালো মুলবি আছে ভালো মুলবিদের কাছে সন্তান পড়াবেন চাপার জোরে দিয়েন না দেখে শুনে দিয়েন কঠিন একটা হাদিস শুনে যান ইন্নাল আবদা লা ইয়ামালু বিআমালি আহলি জান্নাহ একজন বান্দা জান্নাতি কাজ করতে থাকবে জান্নাতি কাজ ভালো কাজ ভালো কাজ ভালো কাজ ভালো কাজ করতে আছে মানুষ বাহাবা দিচ্ছে হাত্তা মায়াক মায়া কুনু বাইনহু ওয়া বাইনাহা ইল্লা দিরা এমন ভালো কাজ করছে সে যে জান্নাত আর তার মাঝে মাত্র এক গজ বাকি আছে এক গজ একদম কাছে এক কথা একদম জান্নাতে চলে গেছে কাছে চলে গেছে কাছাকাছি একদম কাছাকাছি জান্নাতের নিকট চলে গেছেন আরো সামনে এগিয়ে আসার চেষ্টা করুন আল্লাহু আকবার ফায়াসবুক আলাইহিল কিতাব এমন এক সময় তার চলে আসবে মৃত্যুর কাছাকাছি ঠিক এই সময় ফায়ামালু বিআমালি আহলিন নার তারপরে জাহান্নামীদের কাজ শুরু করে দিবে জাহান্নামীদের কাজ শুরু করবে আল্লাহু আকবার নাউযু বিল্লাহ সুম্মা নাউযু ফায়াদখুলুহা এরপরে জাহান্নামী হয়ে যাবে সে নাউযু বিল্লাহ সুম্মা নাউযু বিল্লাহ وإن العبد لا يعمل بعمل أهل النار আর একজন মানুষ জাহান্নামী কাজ করবে খারাপ কাজ করতে 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 একদম জাহান্নামের নিকটে চলে যাবে ফায়াসবুক আলাইহিল কিতাব তার মৃত্যু সময় চলে আসবে মৃত্যু সময় যখন কাছে আসবে ফায়াআমালু ফায়াআমালু বিআমালি আহলিল জান্নাহ এরপরে জান্নাতি মানুষের আমল শুরু করে দিব হায় হায় কি করলাম আমি সারা জীবনই তো বরবাদ করে দিয়েছি এতদিন কোরআন সুন্নাহ তো কোনোদিন পড়ে দেখি নাই নিজে কোনো সময় গবেষণাও করি নাই আমার সলাত আমার ইমান আমার আকিদা আমার চলা ফিরা ব্যবসা বাণিজ্য কোনোটাই তো কোরআনের সঙ্গে মিলাই নাই হঠাৎ করে তাকে আল্লাহ এই বুদ্ধি হেদায়াত দান করবেন তার মস্তিষ্কের মধ্যে পরিবর্তন আসবে মনের মধ্যে পরিবর্তন আসবে ফায়া আমালু আমালা আহলিল জান্নাহ জান্নাতি কাজ শুরু করবে ফায়াদখুলুহা ও জান্নাতি হয়ে যাবে বলে সুবহানাল্লাহ ভাইয়ের আমার হাদিসটি বুখারী এবং মুসলিমে আছে বুখারীতে আপনার 3208 নম্বর সহিহ মুসলিমে 2643 নম্বর আল্লাহ তাআলার নিকটে সব সময় দোয়া করতে হবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু সাল্লাম বলে দিয়েছেন যে যা শেষ ভালো তার সব ভালো আব্দুল্লাহ ইবনে আহমদ বিন হাম্বাল যখন উনি ওনার বাবা ইমাম আহমদ রহিমাহুল্লাহ ইমাম আহমদ রহিমাহুল্লাহ মৃত্যু যখন নিকটবর্তী সময় এসে গেছে তখন তার ছেলে একটা কাপড় নিয়ে এসেছেন যে বাবা মারা যাবে সময় শেষ বুঝতে পারছি কাপড় দিয়ে দাড়ি থেকে এটা বেঁধে দিবে যাতে মুখটা ফাঁকা না থাকে এটা মৃত্যু ব্যক্তির সাথে করতে হয় তবে কল্লা ঘুরাবেন না আমরা এইভাবে কল্লা ঘুরাই দিই এটা মৃত্যু ব্যক্তির সাথে চরম বেয়াদবি এই মর্মে আমার আলোচনা আছে লাশ কিভাবে রাখবেন সুন্নাত তরিকা কিভাবে রাখবেন মুখলিস বিন আরশাদ মাদানি ইউটিউবে লিখলে পাবেন ইনশাআল্লাহ একটু কষ্ট করে শুনতে হবে কারণ আমার মিডিয়াতে আমি দুর্বল যার কারণে ছাম ছাম করে করে সব দেওয়া সম্ভব হয় না অনেক অভাবী মানুষ যা কিছু করতে হয় পয়সা দিয়ে করতে হয় পয়সা ছাড়া হয় না ইমাম আহমদ রহিমুল্লাহ যখন আপনার মৃত্যু সজ্জায় তখন বলছেন লাবাদ 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 এরপরে উনি আবার একটু সুস্থ হল সুস্থ হওয়ার পরে
ছেলে জিজ্ঞাসা করছে আপনি লাবাদ লাবাদ বললেন কেন তো বলছে শয়তান আমাকে ধোঁকা দেওয়ার চেষ্টা করেছিল পারে নাই আমি বললাম তুই এখনো পারবি না পড়া পারবি না তুই ইবনে শয়তান দেখেন আলেমদেরকে কিভাবে আল্লাহ সাহায্য করেন সারা জীবন কোরআন সুন্নাহর খিদমত করবেন আর শেষ মুহূর্তে আল্লাহ আপনাকে ছেড়ে দিবেন এমনটি হতে পারে না আল্লাহ পাক রব্বুল আলামিন মহা দয়াময় আল্লাহ পাক রব্বুল আলামিনের নাম হচ্ছে গাফফার ক্ষমাকারী অধিক ক্ষমাকারী আল্লাহ পাক রব্বুল আলামিনের নাম হচ্ছে রহমান অধিক দয়াকারী আল্লাহ পাক রব্বুল আলামিনের নাম হচ্ছে রহিম কাউকে আল্লাহ বঞ্চিত করবেন না আল্লাহর প্রতি আস্থা রাখতে হবে আল্লাহ তাআলা প্রতি যে যেমন ধারণা রাখবে আল্লাহ তার সাথে তেমন আচরণ করবেন বলেন সুবহানাল্লাহ আল্লাহ তাআলা এটা বলে দিয়েছেন হাদিসে কুদসি ভাইরা আমার আল্লাহর প্রতি দৃঢ় আস্থা রাখবেন বিশ্বাস রাখবেন আল্লাহর প্রতি আপনার অগাধ যেন ভালোবাসা থাকে দিনের প্রতি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ইনশাআল্লাহ এই কঠিন মুহূর্তে আপনাকে আল্লাহ হেফাজত করবি করবি ভাইরা আমার ইমাম কুর্তুবী রাহিমাল্লাহ একটা ঘটনা উল্লেখ করেছেন খালি এটা বলে আজকের খুতবা শেষ করব বলছেন ওমর আহমদ বিন ওমর আল কুর্তুবী ইনি তার এক দিনী ভাইয়ের নিকটে গেলেন মৃত্যু সজ্জা অবস্থায় তো উনি বলছেন কুল লা ইলাহা ইল্লাল্লাহ হে আমার ভাই তুমি লা ইলাহা ইল্লাল্লাহ বলো ও বলছে লা 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 আবার বলছে বলো লা ইলাহা ইল্লাল্লাহ ও বলছে লা 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 আশ্চর্য হয়ে গেলেন বিচলিত হয়ে গেলেন যে আমি তাকে কালিমা পড়তে বলছি আর এই মর্তে কালিমা না পড়ে লা 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 বলছে কেন আল্লাহ রহমত শ্বাসটা গেলেও না ফালাম্মা ফাকা যখন উনি আবার ফিরে আসলেন স্বাভাবিক অবস্থাতে তখন আমি জিজ্ঞাসা করলাম আমি তোমাকে লা ইলাহা ইল্লাল্লাহ পড়তে বলছিলাম আর তুমি কেন লা লা বলছিলা তখন বলল যা ইন্দি শয়তানান আনি আমিনি ওয়ান শিমালি দুইজন শয়তান এসেছিল আমার কাছে একটা ডানে একটা বামে ও শয়তান বলছে শুনো আমি মারা গেছি ইহুদি হইয়া ইহুদি হচ্ছে পৃথিবীর সেরা ধর্ম তুমি ইহুদি হয়ে মারা যাও নাউযুবিল্লাহ আর বামের জন বলছে আমি খ্রিস্টান হয়ে মারা গেছি তুমি খ্রিস্টান হয়ে মারা যাও এটা হচ্ছে দুনিয়ার সব থেকে ভালো ধর্ম তখন আমি বলেছিলাম লা 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 এই দুইজনকে বলেছিলাম তোমাকে বলিনি মানে শয়তানকে আমি লা লা বলছি না না ওটা সঠিক না সঠিক ধর্ম হচ্ছে ইসলাম ভাইয়ের আমার অগাধ বিশ্বাসের সাথে আপনি যদি ইসলামের উপর অটুট থাকেন আল্লাহর ভালোবাসা রসুলের ভালোবাসা দিনের ভালোবাসা নিয়ে আপনি যেতে পারেন তাহলে সব সময় আপনার জন্য অপেক্ষা করছে শান্তি আর একটা কোরআনে আয়াত আছে সূরা সফফাতে অনেক লম্বা সময় আপনাদের শেষ হয়ে গেছে সুতরাং সামনে আর বাড়া যাচ্ছে না তারপর ইঙ্গিত দিয়ে যাই ইন্নাল্লাযীনা قالوا ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون نحن أولياؤكم في الحياة الدنيا وفي الآخرة الله أكبر فرستاد دوال إيش جابي مومن در كاسي بشال بولو دوال آسبي كواتو قولو تحق بي جاتو دور درشتي جابي প্রত্যেকের হাতে সাদা একটা রুমাল থাকবে জান্নাতের আর প্রত্যেকের হাতে থাকবে আতর খুশবু অপেক্ষা করবে মুমিন বান্দাকে মালাকুল মত এসে মাথার সামনে বসবে বসার পর বলবে ও খুরুজি আইয়ুহাল নাফসুল মুতমাইন্না এ প্রশান্ত আত্মা বেরো আসো ইলা রব্বিকি রাদিয়াতাম মারদিয়া তোমার রবের দিকে আসো রাজি হয়ে আসো খুশি হয়ে আসো আল্লাহ তোমার প্রতি সন্তুষ্ট এরপরে বলে ফাদখুল জান্নাত এরপর জান্নাতে চলে যাও ভাইয়ের আমার সূরা ফজরের শেষের আয়াত দু তিনটা পড়ে নেবেন বাসায় গিয়ে মুমিন যারা হবে তাদের জন্য এই সুসংবাদ অগণিত ফেরেশতা আপনার জন্য অপেক্ষা করবে আর যখন ফেরেশতাদেরকে দেখবেন তখনই হাসি মুখের মধ্যে আসবে হাস্যজ্জ্বল চেহারা মৃত্যুর সময় বোঝা যায় ভালো মানুষের চেহারা দেখলে বোঝা যায়
তবে কখনো ফতোয়া দিবেন না আল্লাহু আলাম বিসওয়াব আল্লাহই ভালো জানেন কে কোন অবস্থায় যায় এই কুর্তুবি রাহিমাহুল্লাহ যদি উনাকে ভালো অবস্থায় না পেতেন লালা শব্দ শুনে উনি বলতেন যে আমি বলেছি লা ইলাহা ইল্লাল্লাহ পড়তে সে লালা বলে চলে গেছে না 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 বলে চলে গেছে নাউজুবিল্লাহ একটা খারাপ ধারণা আছে মুমিনদের ব্যাপারে ভালো ধারণা রাখতে হবে ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদের হেফাজত করবেন ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদের সবাইকে হেফাজত করুন আল্লাহ তুমি আমাদেরকে ইমানের বলে বলিয়ান হওয়ার তৌফিক দান করো আল্লাহ আল্লাহ তুমি আমাদেরকে কোরআন সুন্নাহ ভিত্তিক জীবন যাপন করার তৌফিক দান করো আল্লাহ সর্বশেষ আপনাদের কাছে আবদার এই মক্কা মসজিদ এবং মাদ্রাসা কমপ্লেক্সের পাশে দাঁড়াবেন জীবনে যা উপার্জন করেছেন একটা অংশ দিয়ে এই মসজিদ মাদ্রাসা নির্মাণ করবেন এটাই আপনার কাজে লাগবে সাথে সাথে আমার জন্য একটু দোয়া করবেন আমি মানুষকে চিনি না কাউর কাছে যেতে পারি না কোনো ভাই যদি আমাকে বাসা বাড়িতে ডাকে তো সবথেকে বেশি লজ্জা লাগে এই জন্য কাউর কাছে যেতে চাই না যেতেও পারি না ওলামা কেরামের মানহাজ তাদের রাস্তার উপর থাকার চেষ্টা করি আগেকার ওলামা কেরামদের মাদ্রাসা নাই এই আলোচনা আমার আছে নেটে তারা কাউর কাছে চাইতে যায় নাই এটা খুব লজ্জাকর একটা বিষয় তারপরও দিনের খাতিরে আপনাদের কাছে বলতে হয় চাইতে হয় আমার জন্য আমার প্রতিষ্ঠানের জন্য দোয়া করবেন দুইটি প্রতিষ্ঠান রানিং আছে আর একটা নির্মাণাধীন আছে ছাদ দিয়ে ফেলে রেখেছি দুই বছর প্রায় কাছাকাছি আমি শুধু সংবাদ দিয়ে যাব বাকি কাজ আপনাদের আমি আলেমে দিন তৈরি করতে পারবো পারবো ইনশাআল্লাহ পারবো তার নমুনা তার প্রমাণ আমি আপনাদেরকে দিতে পারি এই তো একুশ সালে মাদ্রাসা দিয়েছি রাজশাহীতে ভাড়া বিল্ডিংয়ে গত বছর সাতজন ভারত থেকে এসে পড়ে সার্টিফিকেট নিয়ে তারা বিদায় হয়েছে যারা সবাই দাওরা ফারিক ছাত্র ছিল আমার এখানে এক বছর পড়েছে ভিসা জটিলতার কারণে সর্বমোট ছয় বছর ছয় মাস পড়িয়েছি তাতে তারা যা শিখেছে আলহামদুলিল্লাহ তাদের মুখ থেকে নেটে পাবেন শুনে নেবেন ভারত থেকে ভিসা করে ছাত্র এসে আমার মাদ্রাসায় পড়ে একমাত্র বাংলাদেশের সহি আকিদার মাদ্রাসা হচ্ছে এই আমার মাদ্রাসা দারুসান্না সালাফিয়া এর মানে অবশ্য কিছু না কিছু আল্লাহর পক্ষ থেকে গুণ আছে ইনশাআল্লাহ আগামী বছর যেহেতু আমি ঢাকা শাখা খুলেছিলাম বন্ধ করে দিয়েছি আগামী বছর এই রাজশাহী শাখা আরও জোরদার এবং ভালো হবে এই জন্য আপনাদের থেকে দোয়া চাচ্ছি আল্লাহ যেন আমাকে তৌফিক দান করেন আপনারা আমাদের পাশে থাকবেন কিছু না পারলে পারে পরামর্শ দিবেন অর্থ সম্পদ আল্লাহ যা দিয়েছেন কিছুটা হলে আপনারা দিয়ে অংশগ্রহণ করবেন আমার মনের আশা বড় একটি প্রতিষ্ঠান করবই করবো ইনশাআল্লাহ যদি আল্লাহ আমাকে তৌফিক দান করেন বড় মানে বড় আলেম তৈরি করার প্রতিষ্ঠান বিল্ডিংয়ের না যদি আল্লাহ দেয় আলহামদুলিল্লাহ তাছাড়া নাই তবে প্রতিষ্ঠান জেনে আমার কমপক্ষে মৃত্যু পর্যন্ত ভালোভাবে আমি চালিয়ে নিতে পারি যেমন আইএমএ কেরাম চালিয়ে নিয়েছেন মানুষের টাকার জন্য হিসাব আমাকে কেয়ামতের দিন না দিতে হয় এই জন্য আমি বেশি চাওয়া চিন্তা করছি না আল্লাহ তুমি রহম করো দয়া করো সহজ সরল পথে চলা তৌফিক দান করো আল্লাহ আমাদের মাঝে যারা বিপদগ্রস্ত আছে বিপদ মুক্ত করো যারা রোগাক্রান্ত আছে আচ্ছা আল্লাহ তাদেরকে সুস্থতা দান করো যারা ঋণগ্রস্ত আছে ঋণ মুক্ত করুন আল্লাহ আল্লাহ যারা আমাদের মাঝ থেকে বিদায় নিয়ে গেছেন কবরে আছে কী অবস্থা আছে জানি না আল্লাহ তাদেরকে তুমি ক্ষমা করে দাও তাদের প্রতি দয়া করো তাদের কবরটাকে জান্নাতের টুকরা বানিয়ে দাও জান্নাতের সাথে সংযুক্ত করে দাও আল্লাহ জান্নাতের সকল সুখ শান্তি তাদেরকে দান করো ওয়াখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া আকিবাতুল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা নাবিনা মুহাম্মদ وعلى آله وصحبه وسلم وبعد فيا أيها الناس صلوا على النبي فإن الله سبحانه وتعالى أمرنا أن نصلي عليه فإنه يقول إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم